ব্রেন্টফোর্ডকে হারিয়ে বড় মন্তব্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে ফেরার দিন সমালোচকদের জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্রেন্টফোর্ডকে এই ম্যাচে 3-0 ব্যবধানে পরাজিত করে ম্যানিউ। এই ম্যাচ পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো ছাড়াও ম্যাচে গোল করেছেন ব্রুনো ফার্নান্ডেজ এবং রাফায়েল ভারানে। প্রথমার্ধে খেলার শুরুর 10 মিনিটের মধ্যে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ। সুইডেনের তরুণ উইঙ্গার অ্যান্টনি এলাঙ্গাস পাস করে ম্যান ইউকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রথমার্ধে আর গোল সংখ্যা বাড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড, তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় ম্যান ইউ। ম্যানের 61 মিনিটে রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেয়। এই গোলের কিছু পরেই রেড ডেভিলসদের হয়ে তৃতীয় গোলটি করেন রাফায়েল ভারানে। ব্রাজিলীয় লেফটব্যাক অ্যালেক্স টেলাসের পাস থেকে গোলটি করেন তিনি। এটি 16তম জয় ম্যানচেস্টার ইউনাইটেড চলতি প্রিমিয়ার লিগে। এই জয়ের ফলে 36 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে লিগ টেবলে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ তালিকায় আর্সেনাল এবং টটেনহ্যামের থেকে পিছিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা হারালো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে বলে বলাই বাহুল্য, যা তাদের সাহায্য করবে সম্মানজনক পয়েন্ট লিগ শেষ করতে। তবে এই ম্যাচে সবথেকে বড় টুইস্ট ছিল রোনাল্ডোর বার্তা। এই দিন দলকে ম্যাচ জিতিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র সমর্থকদের অভিবাদন গ্রহণ করার সময় বলেন, আমি এখনও শেষ হয়ে যাইনি। গোটা বিশ্বের উদ্দেশ্যে যে রোনাল্ডো সচেতন মানি বলা যেতেই পারে। চলতি মরশুমে 29টি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে 18টি গোল করেছেন রোনাল্ডো। ওল্ড ট্রাফোর্ডে বল পজিশনে 65% এদিন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে। অ্যাবে টিম ব্রেন্টফোর্ড সুযোগ পেয়েছিল এই ম্যাচে, চেষ্টা করেছিল ম্যানচেস্টারের উপর চাপ তৈরি করার। ম্যাচে 8টি কর্নারও পায় তারা, যারা ম্যানুইকে থয় থেকে 5-এ বেশি, কিন্তু সুযোগের ব্যবহার করতে না পারায় একটি গোলও শোধ করতে পারেনি দলটি। এই ম্যাচে জয়ের ফলে লিগ শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টের ফারাক হয়ে দাঁড়ালো 25। 34 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ড রয়েছে 14 নম্বর স্থানে। আইপিএলের প্লে অফ ও ফাইনালের দিনক্ষণ ঘোষণা বিসিসিআইয়ের। মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ কোন শহরে? আইপিএলের প্লে অফ ও ফাইনালের দিনক্ষণ স্থান ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশিতভাবে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। আহমেদাবাদে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। ইডেনে প্রথম কোয়ালিফায়ার হবে 24শে মে, এলিমিনেটরও তার পর দিন অর্থাৎ 25শে মে। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 27শে দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল হবে সেখানেই। পঞ্চদশ আইপিএলে খেতাব কার দখলে যাবে, ঠিক তা হবে 29শে মে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শুধু মহারাষ্ট্রে আইপিএলের লিগ পর্যায়ের খেলাগুলি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। বিমানযাত্রার ফলে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় সেই কারণেই ব্যবস্থা। তবুও একমাত্র দিল্লি ক্যাপিটাল শিবিরে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনার কবলে পড়েন, তবে তাদের ক্রীড়াসূচিতে কোনো প্রভাব পড়েনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে ও ব্যাবরণ, নভি মুম্বাইতে ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও পুনের এমসিএ স্টেডিয়ামে মোট 70টি ম্যাচ হচ্ছে। দেশের করোনা প্রকোপ কমার ফলে প্লে অফ ও ফাইনাল দুটি শহরে আয়োজনের সিদ্ধান্ত। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু কলকাতা নাইট রাইডার্স গতবারের রানার আপ, ফলে ইডেনের ম্যাচ পাওয়ার কথাই ছিল। কলকাতায় প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে, দ্বিতীয় এলিমিনেটরের পাশাপাশি ফাইনাল হবে দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। লিগ পর্বের প্রথম ও দ্বিতীয় দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। এলিমিনেটর হবে খেলা হবে তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল। ফলে চলতি আইপিএলের সেরা 4 দলই আসবে ইডেনে। প্রথম কোয়ালিফায়ারে যারা পরাজিত হবে তারা এলিমিনেটরে জয়ের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ইডেন ম্যাচ থেকে 2 বছর পর আইপিএলে খেলা দেখতে মাঠে 100% গ্যালারি ভর্তি থাকবে। এবারে আইপিএলের শুরুতে মহারাষ্ট্র সরকারের গাইডলাইন মেনে 25% দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, পরে তা বাড়িয়ে 50% করা হয়। মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সবকটি ম্যাচই হবে পুনে। প্রথমে জানা গিয়েছিল এই খেলাগুলি লখনৌতে হতে পারে, কিন্তু তা হলো না। 23শে মে থেকে 28শে মে অবধি চলবে মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী বছর থেকে মহিলাদের আইপিএল শুরুর পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথমবার হয়েছিল মুম্বাইয়ে 2018 সালে, এরপর তা হয় যথাক্রমে জয়পুর ও সারজায়। গত মরশুমে আইপিএল হলো মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ হয়নি। ট্রেলস বেজার্স, ভেলোসিটি ও সুপারনোভাস তিনটি দল পরস্পরের মুখোমুখি হবে। 23শে প্রথম ম্যাচ সন্ধে 7:30, দ্বিতীয় ম্যাচ বিকেল 3:30 থেকে। 26শে মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও 28শে মে ফাইনাল হবে সন্ধে 7:30 থেকে।